আতঙ্ক নয় সতর্কতা, টিম ইমাজিনের সাফ কথা। সচেতনতার এই কটা দিন সাথে থাকুক শুধু ইমাজিন। বড়ুয়া থানার সুন্দরপুরে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজির অভিযোগ উঠল। বোমার আঘাতে গুরুতর জখম এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। কে মেরেছে? ওই প্রধানের, ওই বাদাম, বাদামের জমাই, তারপরে এখানে মিন্নু, পেন, ফিরাই, তারপরে পলাশ, পলাশের ছেলে। কেন আমার বাড়ির ভেতর আসি বাপ? ওই বাদাম, বাদামের জমাই আর বাদামের বড় বেটা আর মালাই, ওই পলাশ। পলাশ কেন মারলো? হিংসময় ভাইরে বড় লোক হয়েছে তাতে। প্রধানও জানে আর এগুলো প্রধানের ইঙ্গিতেই চলে। যত অ্যান্টি সোশ্যালকে ওর পালা কাজ, পঞ্চায়েতের রাজনীতি ওর অ্যান্টি সোশ্যাল ছাড়া হয় না। আমরা সেইগুলো প্রতিবাদ করি। বাদাম এইগুলো করাচ্ছে, বড়োবাবুকে বারবার বলা হয়েছে। বড়োবাবু আমাদেরকে কথা দিয়েছিলেন যে তোমাদেরকে মারুক, মারার পরে আমার কাছে মাথা ধরে এসো, আমি দেখো কী করছি। আজকে সেই ঘটনাটা ঘটলো কাল রাত্রে। গত রাত্রে পলাশ জেলে ছিল, একটা অ্যান্টি সোশ্যাল, সে বড় মাপের অ্যান্টি সোশ্যাল। কালকে যখন সে জামিনে এলো বাড়ি, কাল রাত্রে তিনখানা ব্লাস্টিং হয় গ্রামে। সঙ্গে সঙ্গে বড়ুয়া থানার পুলিশকে রিপোর্ট করা হয়। বড়ুয়া থানার পুলিশ বলে দেখছি সকাল থেকে কোনো অ্যাকশন হয়নি, পুলিশের কোনো ভূমিকা ছিল না, যার জন্য ওরা দুপুরবেলায় আবার ওরা রেডি হয়ে বসছিল, আমরা যেটা হাতেও জানতাম না। হঠাৎ আমাদের এই মামাতো ভাইটা বাড়ি থেকে বেরিয়ে আসছিল আর আমাদের একটা জামাই তাকে বেধড়ক মারধর, মালাই মারধর করার পরে যখন আমরা ছুটে ওকে বের করে আনতে যাই, ওরা সব বোম টোম নিয়ে রেডি ছিল, একদম তেড়ে আমার বাড়ি ঘেরাও করে, পুরো বাড়ি ঘেরাও করে। আমরা বাড়ির মধ্যে ঢুকে যাই, পাড়ার লোকজনকে কমলে ছোটাছুটি করে। ওখানে একজনের বিল্ডিংয়ে বোম মেরেছে, সেখানে আমাদের বড়োবাবুর কাছে বিশেষ অনুরোধ। এর কারণ হচ্ছে যত দুষ্কৃতি দিকে নিয়ে বাদামের এ, আমি এখন বড় ব্যবসা করি, আমি রাজনীতি করি, ভদ্রলোকের রাজনীতি করি, আমি খুন খারাপের রাজনীতি করি না। আমার আমার বড় ব্যবসা আছে, আমি কন্ট্রাক্টরি করি, আমার জেসিপি মেশিন সবই আছে, দুটো জেসিপি আছে। এবার ও বারবার আমার দিন প্রেশার দিয়ে ও ডেকে যে কাছে আমি ওদিন কাছে নেবো, কাছে নিয়ে খারাপ কাজ করাবো, লোককে হুমকি দেবো, পঞ্চায়েতে আমি চুরি করবো, লুটবো, তাহলে আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমার কাছে যদি মস্তানরা থাকে। ওর ইয়ে হচ্ছে এটা উদ্দেশ্য, বোমাবাজি হয়েছে সেখানে, আপনার নেতৃত্বে হয়েছে এবং আপনার উপর একটা মানে অভিযোগ আনছে, কি বলবেন? না না, আমি এ ব্যাপারে কিছু জানি না। সকালবেলায় দেখলাম একটা ঘটনা এইখানে ঘটেছিল, শেষে ধরা ধরার সব মারছে, মারধর করছে। আমার কী ব্যাপার? তা বলছে ও ছেলেটা টাকা পাবে, টাকা আনতে গেছিলো লেবারের কাজের, তাই নিয়ে ওর বাড়ি চড়ি গিয়েছিলো, সেই বলে মারধর করেছে। ওদের দীর্ঘদিনের একটা বিপাদ আছে, ওই বাড়ির সাথে 6 সালে ওদের বাড়ির একটা মার্ডার হয়েছে। মুক্তারের ছেলেরাই করে, বুলু, সাবির, ওরা সব মার্ডার করেছিল। যারা বোম বার করেছে সে সকালে মিলিও, তারপরে এদের লোককে মারতে যেয়ে বোম দিয়ে তাড়াতে গেছে, তাদের বাড়ি ঘেরাও করেছে, ওই আফসারদের বাড়ি ঘেরাও করেছে বোম দিয়ে, মেলা জায়গাতে বোম মেরেছে, মেলা লোক পাবলিক শুনেছে, হ্যাঁ বোম মেরেছে, এই করেছে, তাদের অবশ্যই সাজা হওয়া উচিত। ছেলেটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা, লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিনসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।